নমস্কার, 21 মার্চ 2000 নমস্কার, 21 মার্চ 2023 মঙ্গলবার। ভারতের সংবিধান সমস্ত পৃথিবীর যত রাষ্ট্র আছে তার মধ্যে ভারতের সংবিধানই একমাত্র সংবিধান যেটা দুর্বলতম, যেটা দ্বিচারিতায় পূর্ণ। তার মূল কারণ যারা সংবিধান রচয়িতা তারা কেউ স্ট্রাইট ফরওয়ার্ড স্ট্রাইট কাট পার্সোনালিটি তাদের ছিল না। তো সেখানে দাঁড়িয়ে যারা মানে স্পেডকে স্পেড বলতে পারেন না বা পারতেন না তারা সংবিধান রচনা করেছেন, কিন্তু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নেওয়া হয়নি সংবিধান রচনার সময়। তো তিনি ডক্টরেট ছিলেন, দুবার ভাইস চ্যান্সেলর ছিলেন, ক্যালকাটা ইউনিভার্সিটি রিক্রুটেড বাই দ্য ব্রিটিশ সিস্টেম। তো তিনি জনসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এবং তিনি এমপি হয়েছিলেন। তাকে এত কোনো গুণ সত্ত্বেও তাকে সংবিধান রচনার জন্য তাকে নেওয়া হয়নি, তার কারণ হচ্ছে দ্বিচারিতায় পূর্ণ যে মানুষের মানসিকতাগুলো ছিল, যারা স্ট্রেইট ফরওয়ার্ড নয়, যারা স্পেডকে স্পেড বলেন না, সঠিককে সঠিক না বলে তারা দ্বিচারিতায় পূর্ণ হয়ে থাকেন, তারা ভারতের সংবিধান রচনা করে গেছেন এবং তার ফলশ্রুতি কি আমি পরবর্তী প্রোগ্রামে বলছি। নমস্কার।